প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার ফাইভের এক এবং দুইয়ের দাগের সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, কোনো অংশীদারী ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 2:3 হলে তাদের মূলধনের অনুপাত। আমরা জানি বিশেষ কোনো চুক্তি না থাকলে মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়। তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান দুই বন্ধুর লভ্যাংশের অনুপাত সমান 2:3, অর্থাৎ অপশান এ 2:3 এক্ষেত্রে সঠিক উত্তর। এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বি সি ইকুয়ালস জিরো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে যখন এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বি সি ইকুয়ালস জিরো সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ একটি বীজ আলফা হলে অপর বীজটি মাইনাস আলফা, অর্থাৎ তাদের সাংখ্যমান একই, চিহ্ন বিপরীত। তাহলে আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়ালস জিরো, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল শূন্য হবে। আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস জিরো, যেখানে এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল জিরো, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ। তাহলে প্রদত্ত এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি, অর্থাৎ এক্সের সহগ এ বি সি বাই এ, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এ ইকুয়ালস জিরো, বা এ বি সি বাই এ ইকুয়ালস জিরো। এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ এ, অতএব এ নট ইকুয়াল জিরো। সুতরাং লব হরকে আমরা এ দিয়ে ভাগ করে দিই, বি সি ইকুয়ালস জিরো, যেহেতু এ নট ইকুয়াল জিরো। তাহলে প্রাথমিকভাবে আমাদের মনে হতে পারে এ বি সি বাই এ ইকুয়ালস জিরো, অতএব এ বি সি ইকুয়ালস জিরো, অপশান এ সঠিক উত্তর। আবার বি সি ইকুয়ালস জিরো, অপশান বি সঠিক উত্তর। কিন্তু বি সি ইকুয়ালস জিরো হলে এ এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইকুয়ালস জিরো, অর্থাৎ প্রদত্ত এই দ্বিঘাত সমীকরণে বি সি এর মান জিরো বসালে আমরা পাচ্ছি এ এক্স স্কোয়ার ইকুয়ালস জিরো, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়ালস জিরো। এক্সের তাহলে দুটি মান জিরো জিরো, এক্সের দুটি মান সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত নয়, অর্থাৎ এক্ষেত্রে বি সি সমান জিরো এই উত্তরটিও সম্ভাব্য সঠিক উত্তর নয়। তাহলে সম্ভাব্য সঠিক উত্তরটি হলো অপশান ডি, কোনোটিই নয়। অপশান ডি কোনোটি নয়। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, এক্স অ্যাজভেরাইজেজ 1/y হলে চারটি সম্ভাব্য উত্তরের মধ্যে কোনটি সঠিক। এক্স অ্যাজভেরাইজেজ 1/y বা এক্স ইকুয়ালস কে ইন্টু 1/y, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, বা তাহলে বর্গগুণ করে পাই এক্স ওয়াই ইকুয়ালস কে, অর্থাৎ এক্স ওয়াই অশূন্য ধ্রুবক। অপশান সি, এক্স ওয়াই ইকুয়ালস অশূন্য ধ্রুবক এক্ষেত্রে সঠিক উত্তর। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব আর এবং ব্যাসার্ধদ্বয় যথাক্রমে এ এবং বি, যেখানে এ গ্রেটার দেন বি। বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে যদি, তানুযায়ী ও কিউ সমান এ এবং পি কিউ সমান বি, ও পি সমান এ মাইনাস বি, অর্থাৎ
বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ওপি সমান এ মাইনাস বি সমান আর প্রদত্ত। অর্থাৎ অপশন এ আর সমান এ মাইনাস বি সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো, দুটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহু দুটির দৈর্ঘ্য 10 সেমি ও 15 সেমি, এগুলির ক্ষেত্রফলের অনুপাত। আমরা জানি দুটি সদৃশ কোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান, অতএব এগুলির ক্ষেত্রফলের অনুপাত সমান 10² = 15² ইকুয়ালস 100 = 225 ইকুয়ালস, উভয় পক্ষকে আমরা 25 দিয়ে ভাগ করে পাই 4:9। অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি 4:9 সঠিক উত্তর। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো, আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার ভূমির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান আর একক। অতএব আয়তন সমান 1/3 ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান 1/3 ভূমির ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল π r² × উচ্চতা এক্ষেত্রে r ঘন একক সমান π r³/3 ঘন একক। অর্থাৎ অপশান ডি π r³/3 ঘন একক এক্ষেত্রে সঠিক উত্তর। একের দাগে শেষের সমস্যাটি লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 ইঞ্চি, ভূমির ব্যাস 16 ইঞ্চি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা। লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা h সমান 15 ইঞ্চি, ভূমির ব্যাস সমান 16 ইঞ্চি, অতএব ভূমির ব্যাসার্ধ রেডিয়াস r সমান 16/2 ইঞ্চি সমান 8 ইঞ্চি, অতএব তির্যক উচ্চতা সমান √r² + h² একক ক্ষেত্রে ইঞ্চি সমান √8² + 15² ইঞ্চি ইকুয়াল √64+225 ইঞ্চি ইকুয়াল √289 ইঞ্চি ইকুয়াল 17 ইঞ্চি। অর্থাৎ এক্ষেত্রে অপশান সি 17 ইঞ্চি সঠিক উত্তর। অর্থাৎ আমরা জানি কোনো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে তার তির্যক উচ্চতা স্ল্যান্ট হাইট এল পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী নির্ণয় করা যায়। অতিভুজের স্কোয়ার সমান লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার সমান h² + r² সেখান থেকে এল সমান √h² + r² অর্থাৎ এল এক্ষেত্রে ধনাত্মক তাই প্লাস মাইনাস চিহ্ন দেব না। এখানে h এর মান 15 ইঞ্চি আর r এর মান 8 ইঞ্চি, অর্থাৎ 8 বর্গ এবং 15 বর্গের সমষ্টির বর্গমূল অর্থাৎ 17 ইঞ্চি তির্যক উচ্চতা। দুয়ের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, px²-3qx+2r = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান হলে পি কিউ ও আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। px²-3qx+2r = 0
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। অতএব নিরূপক ইকুয়ালস জিরো। আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস জিরো, যেখানে এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল জিরো। দ্বিঘাত সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এক্ষেত্রে বি স্কোয়ার অর্থাৎ এক্সের সহগের স্কোয়ার মাইনাস থ্রি কিউ এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি, অর্থাৎ ফোর ইন্টু এ এক্স স্কোয়ারের সহগ পি ইন্টু সি ধ্রুবক পদ টোয়াইস আর ইকুয়ালস জিরো, বা নাইন কিউ স্কোয়ার মাইনাস এইট পি আর ইকুয়ালস জিরো। অতএব নাইন কিউ স্কোয়ার ইকুয়ালস এইট পি আর। অতএব পি কিউ ও আর এর মধ্যে নির্ণয় সম্পর্কটি হল নাইন কিউ স্কোয়ার ইকুয়ালস এইট পি আর। দুয়ের দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও এসি দুটি স্পর্শক, ও এ স্পর্শবিন্দুগামী বি সি জ্যাকে এম বিন্দুতে ছেদ করেছে, এ এম সমান ১২ সেমি, বি সি সমান ১০ সেমি হলে স্পর্শক দুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এ বি এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও এবং স্পর্শবিন্দুদ্বয় বি সি যুক্ত করেছি, অর্থাৎ ও বি এবং ও সি যুক্ত করেছি। ত্রিভুজ বি ও এম ও ত্রিভুজ সি ও এম এর ও বি সমান ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। ও এম সাধারণ, অর্থাৎ উভয় ত্রিভুজের বাহু। কোণ বি ও এম সমান কোণ সি ও এম। যেহেতু বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অতএব ত্রিভুজ বি ও এম সর্বসম ত্রিভুজ সি ও এম। অতএব বি এম সমান সি এম সমান হাফ অফ বি সি সমান হাফ ইন্টু, এক্ষেত্রে বি সি এর মান ১০ সেমি প্রদত্ত, তাহলে ১০ সেমি সমান ৫ সেমি। এবং কোণ বি এম ও সমান কোণ সি এম ও সমান তাহলে হাফ অফ ১৮০ ডিগ্রি সমান ৯০ ডিগ্রি, অর্থাৎ এই এম কোণও ৯০ ডিগ্রি। সমকোণী ত্রিভুজ এ এম বি থেকে পাই এ বি সমান স্কোয়ার রুট অফ এ এম স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ এ এম সমান ১২ সেমি প্রদত্ত, অতএব ১২ স্কোয়ার প্লাস বি এম সমান আমরা ৫ সেমি নির্ণয় করেছি, ৫ স্কোয়ার একক তাহলে সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ ১৪৪ প্লাস ২৫ সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ ১৬৯ সেমি ইকুয়াল ১৩ সেমি, অর্থাৎ এ বি এর মান ১৩ সেমি। যেহেতু বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান, অতএব এ বি ইকুয়ালস এ সি ইকুয়ালস ১৩ সেমি, অর্থাৎ এ এম বি অথবা এ এম সি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির মাধ্যমে আমরা অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করেছি। তাহলে এ এম বি অথবা এ এম সি সমকোণী ত্রিভুজ, এটা আমাদের প্রথমে নির্ণয় করতে হয়েছে। আসলে বৃত্তের কোনো বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয় যে দুটি বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে সেই দুটি বিন্দুর সংযোজক রেখাংশ এবং বৃত্তের কেন্দ্র ও
বহিস্থবিন্দু সংযোগ রেখাংশ পরস্পরকে লম্বভাবে ছেদ করে এবং বৃত্তের কেন্দ্র ও বহিস্থবিন্দু সংযোগ রেখাংশ স্পর্শক যে দুটি বিন্দুতে ছেদ করে সেই দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই এম কোণ 90 ডিগ্রি এবং বিএম সমান সিএম। সেখান থেকে আমরা বিএম সমান পেয়েছি 10 সেমির অর্ধেক সমান 5 সেমি, এএম সমান 12 সেমি প্রদত্ত। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর সাহায্যে অতিভুজের মান স্কোয়ার রুট অফ সমকোণ সংলগ্ন বাহু দুটির বর্গের সমষ্টি, অর্থাৎ স্কোয়ার রুট অফ 12² + 5² সেখান থেকে আমরা অতিভুজ 13 সেমি পেয়েছি। বহিস্থবিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান এসি সমান 13 সেমি। অথবা আমরা এই দুটি ত্রিভুজ সর্বসমতার মাধ্যমেও এবি সমান এসি সমান 13 সেমি নির্ণয় করতে পারি। দুইয়ের দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, অতএব ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ সমান r+r এর 50%, অর্থাৎ r×50/100 একক, ইকুয়ালস r+r/2 একক, ইকুয়ালস 3r/2 একক। অতএব ক্ষেত্রফল সমান 4π রেডিয়াসের বর্গ, অর্থাৎ 3r/2² বর্গ একক, ইকুয়ালস 4π×9r² / 4 বর্গ একক, ইকুয়ালস 9πr² বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান 9πr² - 4πr² বর্গ একক, ইকুয়ালস 5πr² বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধির হার সমান প্রাথমিক ক্ষেত্রফল 4πr² বৃদ্ধি 5πr², অর্থাৎ 5πr² / 4πr² × 100%। πr² কেটে দিলাম, 4×25 = 100, 25×5 = 125, তাহলে 125%। দুইয়ের দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল x ঘন একক, ভূমির ক্ষেত্রফল y বর্গ একক এবং উচ্চতা z একক হলে yz/x এর মান কত? মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক। যেহেতু লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 × ভূমির ক্ষেত্রফল × উচ্চতা, অতএব 1/3 × ভূমির ক্ষেত্রফল এক্ষেত্রে y, গুণ উচ্চতা এক্ষেত্রে z সমান আয়তন x। আমাদের yz/x এর মান নির্ণয় করতে হবে, বা yz/x = 3। অতএব নির্ণেয় মান সমান 3। আশা করি মডেল কোশ্চেন পেপার 5-এর 1 এবং 2-এর দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও।